গতকাল পয়লা বৈশাখে অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে আচমকা হানাদায় দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা এবং হেলিকপ্টারে ঢুকে সমস্ত ব্যাগ তন্ন তন্ন করে খোঁজেন তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকরা এবং খালি হাতে হেলিকপ্টার ছাড়েন তার সাথে সাথে হেলিকপ্টারের নিরাপত্তারক্ষীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন আয়কর দপ্তরের কর্মীরা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে টুইট করেন অভিষেক ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির টুইটের পরপরই কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো হুলস্থল পড়ে যায় অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে আয়কর হানা নিয়ে জোর সরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে তবে আয়কর দপ্তর গতকাল রাতেই কিন্তু কড়া বিবৃতি দিয়ে জানান অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে তারা প্রযুক্তিগত ত্রুটির কারণে তল্লাশি চালাননি অর্থাৎ অভিষেক ব্যানার্জি যা বলছেন সেটা মিথ্যা কথা বলছেন এমনই কিন্তু দাবি করেন আয়কর দপ্তরের আধিকারিকরা তবে সেই রেস কাটতে না কাটতে আজ ফের অভিষেক ব্যানার্জি যখন নির্বাচনে প্রচারে বেরুবেন ঠিক সেই মুহূর্তে ফের অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে আয়কর হানা আয়কর দপ্তরের সাথে সাথে নির্বাচন কমিশনের তিন আধিকারিক চলে আসে হেলিকপ্টারে হেলিকপ্টারে তল্লাশি চালানো হয় আর সেই নিয়ে কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতিতে ধন্দমার তৃণমূলকে একেবারে নিশানা করছে বিজেপি সিপিএম কংগ্রেস আর তৃণমূলও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তারাও বিজেপিকে নিশানা করছে এবং নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠরোধ এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর এমন কিন্তু বিস্ফোরক দাবি করছে তৃণমূল হাইকম্যান্ড আর তার মধ্যেই কিন্তু অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে আয়কর হানা নিয়ে এবার মুখ খুললেন মমতা ব্যানার্জি মুখ খুলি বিস্ফোরক দাবি মমতার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে আয়কর হানা নিয়ে মমতা ব্যানার্জি যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে কপ্টারে টাকা সোনা পাচার সুর চড়ালেন মমতা মুখ ফসকে যা বললেন মমতা ব্যানার্জি তাতেই কিন্তু তুমুল হইচয়। মমতা ব্যানার্জিকে কড়া জবাব দিলেন শুভেন্দু অধিকারী সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি পয়লা বৈশাখের দিন কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে আচমকা চাঞ্চল্য চড়ায় বেয়ালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর দপ্তর হানা দিয়েছে বলে দাবি করে তৃণমূল অভিযোগ কপ্টারের ভিতরে তল্লাশি চালানো হয়েছে এই বিষয়টিকে নিয়ে এদিন গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মমতা ব্যানার্জি এদিন ভোটের প্রচার মন্ত্র থেকে মমতা বলেন হেলিকপ্টারে নাকি টাকা শোনা আছে আমরা ওসব করি না বিজেপি করে ওসব নিয়ে আমরা ঘুরি না প্রয়োজন হলে মায়ের কাছে আঁচল পেতে দাঁড়াব তবে অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির ফের করা জবাব দিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলেন নির্বাচন কমিশন আগেই কপ্টারে বিশেষ নজরদারির কথা বলেছিল দেশের আইন সবার জন্য সমান পিসি ভাইবোর জন্য আলাদা আইন হতে পারে না এক দেশে বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক ম্যানেজির কপ্টারটি ট্রায়াল রান দিচ্ছিল সেই সময়ই সেখানে হানা দেয় আয়কর দপ্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষীরা তল্লাশির কারণ জানতে চাইলে তাঁদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আয়কর দপ্তরের অফিসাররা তল্লাশির পর কিছু খুঁজে পাওয়া না গেলেও দীর্ঘক্ষণ কপ্টারটিকে উঠতে দেওয়া হয়নি বলে তৃণমূলের অভিযোগ এদিকে কপ্টার বিতর্কের পর এবার বেহালা ফ্লাইং ক্লাবে টিম পাঠালো নির্বাচন কমিশন ঊর্ধ্বধন কর্তৃপক্ষের নির্দেশে এসেছেন বলে জানান কমিশনের তিন আধিকারিক গতকালই আয়কর দপ্তরে তল্লাশি চালায় বলে অভিযোগ করেন অভিষেক কপ্টার চেকিং রুটিনের মধ্যে পরে খবর নির্বাচন কমিশন সূত্রে ভোটের সময় কোনো কপ্টার ওড়ার আগে ব্যুরো অফ সিভিল এভিয়েশন থেকে চিঠি যায় চিঠি যায় আইটি ডিপার্টমেন্ট থেকে সেক্ষেত্রে রুটিন চেকিং করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার চেকিং সেই রুটিন চেকেরই অংশ খবর কমিশন সূত্রে অন্যদিকে এবার রাহুল গান্ধীর কপ্টারের তল্লাশি করল নির্বাচন কমিশন তামিলনাড়ুর নীলগিরি পৌঁছাতেই রাহুলের কপ্টারের তল্লাশি ওয়েনারের কংগ্রেস প্রার্থীর কপ্টারে তল্লাশি নেয় কমিশনের ফ্লাইং স্কোয়াড মোদীর বা বিজেপির কপ্টারে তো তল্লাশি হয় না কেন প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরীর আর তার মধ্যেই কিন্তু একেবারে বেনজির সিদ্ধান্ত নিয়েছে লোকসভা ভোট দু হাজার চব্বিশে নির্বাচন কমিশন আয়কর দপ্তর এবং ইডিকে তারা অ্যাটাচ করেছে ভোটের সাথে আর সেই সূত্রেই কিন্তু আয়কর দপ্তর তেরে ফুড়ে মাঠে নেমেছে কালো টাকা উদ্ধারে অভিষেক ব্যানার্জির ভোট প্রচারের আগেই সেই কপ্টার করে কোনো কিছু টাকা বা অন্য কোনো সামগ্রী মূল্যবান সামগ্রী পাচার করা হচ্ছে কি না সেই সূত্রেই কিন্তু কপ্টারটিকে তল্লাশি চালায় আয়কর দপ্তর কিন্তু সমস্ত ব্যাগ খুঁজে দেখেও নির্বাচন কমিশনের আধিকারিকরা তল্লাশি চালিয়েও কোনো কিছু উদ্ধার করতে পারেননি অভিষেক ব্যানার্জির হেলিকপ্টার থেকে তা নিয়েই কিন্তু সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব আর তার মাঝেই কিন্তু বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বললেন তাতেই কিন্তু একেবারে তোলপাড় আর রাজ্য রাজনীতি তিনি বলেন কপ্টারে নাকি টাকা শোনা আছে অভিষেক নাকি টাকা শোনা পাচার করছিল আমরা এসব করি না অভিষেক ব্যানার্জি এসব করে না বিজেপি হেলিকপ্টারে করে টাকা শোনা পাচার করে হেলিকপ্টারে করে টাকা শোনা নিয়ে যায় বিজেপি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রীকে পাল্টা দিয়ে শুভেন্দু অধিকারীও কিন্তু বিস্ফোরণ করালেন নির্বাচন কমিশন ঘোষণা করেছিল হেলিকপ্টারে তল্লাশি চালাবে দেশের আইন সবার জন্য এক কারোর জন্য আলাদা হতে পারে না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি